মানুষ মানুষকে জাদুটনা করা কি গুনাহের কাজ শরীরের দৃষ্টিতে জানতে চাই রমজানে ওষুধ খেয়ে মহিলারা ঋতুস্রাব বন্ধ করে রোজা রাখলে সেটা জায়েজ হবে কিনা এরপরে প্রশ্ন হলো আমি সব সময় ফোন টিপি তবে কোন গুনাহের কাজ করি না দিনই ইলম শিখি আপনার লেখা ও লেকচার ফলো করি কিন্তু আমার মা এতে রেগে যান কারণ আমার চোখের সমস্যা ফোন টিপলে সমস্যা বৃদ্ধি পায় এজন্য মা আমাকে বকাবকি করে যদি বলে ফোন রেখে দে তখন আমি রাখি না তাহলে আমি কি মায়ের অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব এতে কি আমার গুনাহ হবে অবশ্যই গুনাহ হবে মা যদি নিষেধ করেন যে বাবা ফোন টিপিস না এরপর যদি আপনি ফোন টিপেন তাহলে আপনি মায়ের অবাধ্য হয়ে গেলেন কার অবাধ্য হয়ে গেলেন মায়ের অবাধ্য হয়ে গেলেন বাবা যদি নিষেধ করে নিষেধ না শুনেন তাহলে বাবার অবাধ্য হয়ে যাবেন খবরদার কারণ আপনার ফোন টিপাটা আপনি বলবেন যে আমি তো ওয়াজ শুনতেছি আমি তো এই ভালো কাজ করতেছি আপনার এই ভালো কাজ করা ফরজ না মা বাবা নিষেধ করছে তোমার চোখের ক্ষতি হবে আপনি নিজের স্বীকার করছেন আপনার চোখের ক্ষতি হবে ছাত্ররা অতিরিক্ত টিপাটিপি করলে তাদের পড়াশোনায় ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় স্মৃতিশক্তি তাদের কমে যায় তাকওয়া কমে যায় ঈমান চলে কমে যায় না ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় গুনাহ হয়ে যায় এই জন্য অভিভাবক যদি নিষেধ করে তখন মা বাবার নিষেধাজ্ঞা মানতে হয় আরে আপনি নফল নামাজে আছেন তখন আপনার মা যদি বলে নামাজ ছাড় জোর করে ডাক দেয় তখন নামাজ ছেড়ে নফল নামাজ হলে মা বাবার ডাকে আপনাকে সাড়া দিতে হবে সেটা যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার মোবাইল টিপে কি নফল নামাজের সাথে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই মা বাবার কথা শুনতে মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দেন নেশা হয়ে গেছে বাটন ফোনে চলে আসেন দেখবেন সোজা হয়ে যাবেন ছয় মাস বাটন ফোনে চলে আসেন আর ওটা বিক্রি করে ফেলান কাউকে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ বদব্যাস সব দূর হয়ে গেছে সময় বরকত হয়েছে কিছু কালের জন্য হলো আমরা নিজেদেরকে এই এডিকশন এই নেশা থেকে বাঁচাতে হবে বিশ্বাস করুন সব শেষ হয়ে গেছে যত সংসারে সংসারে অশান্তি সবচেয়ে বড় কারণ হলো মোবাইল আল্লাহ তাআলা আমাদেরকে এই আসক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান মানুষ মানুষকে জাদুটনা করা কি গুনাহের কাজ শরীরের দৃষ্টিতে জানতে চাই ভাই শুধু গুনাহের কাজ জাদুটনা করা এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধগুলোর একটা সবচেয়ে বড় অপরাধগুলোর একটা এটা এটা এমন অপরাধ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাতাইয়া লাইসা মিন্না মান তাতাইয়ার আও তুতাইয়ারা লাহু আও তাকাহানা আও তুকহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু যে ব্যক্তি কারোর আপোষ করার জন্য কারোর ক্ষতি করার জন্য কবিরাজের কাছে গিয়া ওই কবিরাজি করায় ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর আশ্রয় নেয় টোনা করে বান মারে বিয়ে বন্ধ করে ইত্যাদি করে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত না এবং এই ব্ল্যাক ম্যাজিশিয়ানের শাস্তি ইসলামের শরীয়তে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ভয়ঙ্কর শাস্তি বিধায় এই ধরনের পাপের কাজ এই সমস্ত গুনার কাজ করা জায়েজ নাই এবং শুধুমাত্র হারামই নয় বরং সেগুলো কুফুরি কোন কোন ক্ষেত্রে ইমান পর্যন্ত চলে যেতে পারে আমাদের সমাজে ঘরে ঘরে দেখবেন এই রোগটা আছে যে বউ শাশুড়ির বিরুদ্ধে বান্টনা করছে শাশুড়ি বউয়ের বিরুদ্ধে বান্টনা করছে একজন আরেকজনকে আপোষ করতে গেছে আছে না নাই ঘরে ঘরে এগুলো করতে গিয়ে ভালো করতে কোনো সময় খারাপ হয়ে যাচ্ছে হিংসা করে একজনের মেয়ের বিয়ে বন্ধ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে গেছে বিয়ে হয় না একজন মানুষের বিরুদ্ধে বান্টনা করছে সে অসুস্থ হয়ে যায় আছে না নাই এগুলো করা কবিরা গুনাহ না শুধু কোন কোন ক্ষেত্রে কুফুরি ইমান পর্যন্ত চলে যেতে পারে কবিরা গুনাহ তো মিনিমাম সর্বনিম্ন হলো মহাপাপ আর সর্বোচ্চ হলো কুফুর এবং ইমান চলে যাওয়া বিধায় এই সমস্ত কবিরাজের কাছে যাওয়া গণকের কাছে যাওয়া জাদুকরের কাছে যাওয়া ব্ল্যাক ম্যাজিক করানো বান্টনা মারানো এই সমস্ত কাজ করা কখনো জায়েজ নয় হারাম এবং কবিরা গুনাহ ইমান বিধ্বংসী একটা বিষয় খবরদার মনে রাখবেন এবং এর বিপরীতে আপনি যেটা করবেন সেটা হলো আপনি নিজে অসুস্থ আপনার ভাই অসুস্থ কোনো আলেমের কাছে গেলেন কোনো রাকি ঝাড়ফুঁককারীর কাছে কোনো হাফেজের কাছে গেলেন তিনি তেল পড়ে দিলেন পানি পড়ে দিলেন ব্যক্তির উপরে ফু দিলেন এটা জায়েজ আছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবেত চিকিৎসা করতে যাবেন কিন্তু এই বান মারা টোনা মারা ক্ষতি করা আপোষ করা এগুলোর জন্য কোন প্রকার ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া যাবে না এটা কবিরা গুনাহ কমপক্ষে এটা শিরিক পর্যন্ত হতে পারে ঈমান পর্যন্ত যেতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন রমজানে ওষুধ খেয়ে মহিলারা ঋতুস্রাব বন্ধ করে রোজা রাখলে সেটা জায়েজ হবে কিনা মহিলারা ঋতুস্রাব বন্ধ করার জন্য যদি ঔষধ সেবন করেন ঔষধ সেবন করে যদি ঋতুস্রাব বন্ধ করেন রমজান মাসে তাহলে সেটা স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর না হয় স্বাস্থ্যের জন্য যদি বিশেষ কোনো সমস্যা তৈরি করবে এরকম সাইড এফেক্ট না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু উত্তম হলো স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ এই
মাসিক আল্লাহ তাআলা দিয়েছেন অতএব আল্লাহর এই ফয়সালাকে মেনে নেওয়া এটাই হলো স্বাভাবিকত্ব এই স্বাভাবিকত্ব মেনে নাও এই বেটার কিন্তু কোন কারণে আপনি ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখবেন ইবাদতবন্দি করবেন জায়েজ আছে শর্ত হলো এটার কোনো বড় সাইড এফেক্ট থাকতে পারবে না যদি আপনার স্বাস্থ্যের জন্য বড় ধরনের কোনো ক্ষতি থাকে সাইড এফেক্ট থাকে তাহলে এটা করা উচিত হবে না কারণ হলো এটা করা মানে নিজের ক্ষতি করা ওয়ালা তুলকবি আইদিকুম ইলা তাহলুকা নিজের ক্ষতি হয় ধ্বংস হয় এরকম কোনো কাজ করা ইসলামে জায়েজ না